আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ব্লেন্ড টুল নিয়ে। ব্লেন্ড টুল খুবই মজাদার একটি টুল। আপনি এই ব্লেন্ড টুল খুব মানে ভালোভাবে যদি ইউজ করতে পারেন, তাহলে ব্লেন্ড টুল দিয়ে আপনি খুব সুন্দর সুন্দর জিনিস অ্যাকচুয়ালি তৈরি করতে পারবেন। সো আমরা চলুন দেখে নেছি কিভাবে ব্লেন্ড টুলটাকে আমরা ইউজ করতে পারি, ব্লেন্ড টুল সম্পর্কে বিস্তারিত জানবো। সো ব্লেন্ড টুলটা একটু খেয়াল করেন, ম্যাশ টুলের নিচে আপনার একটু এই পাশে যদি খেয়াল করেন, আপনার হচ্ছে এটাকে বলা হচ্ছে ব্লেন্ড টুল। মাউসটা একটু ধরে রাখেন, তাহলে এখানে দেখা যাবে নামটা চলে আসবে যে ব্লেন্ড টুল। এটা তো যাই হোক, এখানে আসবে অবশ্যই ব্লেন্ড টুল। ওকে, সো ব্লেন্ড টুলটা কিভাবে কাজ করতেছে আমরা জাস্ট এক্সাম্পল দেখি সরাসরি। যে আমি এখানে একটা জাস্ট একটা শেপ নিলাম এভাবে, এখন আমি চাচ্ছি এই শেপটা অনেকগুলো কপি করব। সো আমি কি করতে পারি, অল্টার ধরে এটা কপি করতে পারি এভাবে, তেমন যে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি এভাবে করতে পারি। বাট এই কাজটা যদি আমি আরো দ্রুত করতে পারি তাহলে কেমন হয়, এবং আরো পারফেক্ট ওয়েটে করতে পারি। সো দেখেন, আমি এটা হচ্ছে সিলেক্ট করলাম এবং অল্টার ধরে এই পাশে একটা কপি করলাম। শেপ ধরে আমি চাচ্ছি এই যে দুইটা শেপ আছে, দুইটা শেপের মাধ্যমে অনেকগুলো শেপ হবে, এবং যেটা আমি নিজে কন্ট্রোল করে অ্যাকচুয়ালি কয়টা শেপ হচ্ছে আমি এখানে সেটা বুঝতে পারবো, এবং অতগুলো শেপ চাচ্ছি আমি এটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। সো দেখেন, আমি এখানে সরাসরি এই দুইটা শেপ নিয়ে আমি চলে যাচ্ছি ম্যাশ ব্লেন্ড টুলে। ব্লেন্ড টুল সিলেক্ট করলাম, এটার মধ্যে একটা ক্লিক করলাম, এই শেপের মধ্যে এসে একটা ক্লিক করলাম, তাহলে দুইটার মধ্যে দেখেন শেপ তৈরি হয়ে গেল অনেকগুলো। এবং এখানে এখানে ডিফল্ট যে কটা ছিল ওই কটা এখানে চলে আসছে। আমি যদি চাই এখানে অ্যাকচুয়ালি কন্ট্রোল করব, তাহলে কি করব, আমি ব্লেন্ড টুলের উপরে ডবল ক্লিক করি, তাহলে ব্লেন্ড যে অপশনটা আছে সেটা এখানে চলে আসবে। এখানে আসার পর এখানে স্পেসিং একটা বিষয় আছে, দেখেন এই জায়গায় আমি যদি ক্লিক করি তাহলে তিনটা অপশন এখানে পাবো। একটা হচ্ছে স্মুথ কালার, দেন হচ্ছে স্পেসিফাইড স্টেপস, স্পেসিফাইড ডিস্টেন্স। সো আমি স্পেসিফাইড যে কালার সেটা দেওয়াতে আমার এইরকম আছে। আমি যদি এখান থেকে আপনার যে স্পেসিফাইড স্টেপস আছে এটা ক্লিক করি, দেন এখানে আমার অপশন চলে আসছে যে আমি আমার এই দুইটা যে শেপ আছে তার মাঝখানে যেগুলো আছে অ্যাকচুয়ালি কয়টা হবে এখানে, সেটা আমি এখানে হ্যান্ডেল করতে পারি বা আমি এখানে নিয়ন্ত্রণ করতে পারি। সো আমি এখানে প্রিভিউটাকে অন করি, অন করার পর এই জায়গাটা ক্লিক করে সিলেক্ট করি, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে আমি জাস্ট অ্যারো কি চাপি, তাহলে দেখেন আমার এখানে কয়টা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমার এখন দুইটা শেপের মাঝখানে এ পর্যন্ত 40টা শেপ করে ফেললাম। বাট আমি চাচ্ছি এত করবো না, আমি কমাবো। সো আমি কমাই দিচ্ছি, আমি চাচ্ছি দুইটা শেপের মাঝে একটা শেপ থাকবে, তাহলে দেখেন একটা শেপ আছে, এবং দুইটা শেপের মাঝে দুইটা থাকবে, তিনটা থাকবে, চারটা থাকবে, পাঁচটা থাকবে, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। এখন কিন্তু দুইটা শেপের মাঝে কয়টা আছে, 10টা শেপ আছে। অ্যান্ড আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। এখানে স্পেসিফিক স্টেপস যা, দেন স্পেসিফিক ডিস্টেন্সটা অনেকটা ওইরকম কাজ করবে। তবে এখানে কি করতেছে অ্যাকচুয়ালি, একটা একটা শেপ থেকে একটা শেপ কত পিক্সেল হবে বা কত পিক্সেলের শেপ হবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমি যদি এখান থেকে পিক্সেলগুলো কমাই দিই, তাহলে দেখেন পিক্সেলগুলো যদি বাড়াই দিই, অনেক বাড়াবো, ওকে, এ পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা সবচেয়ে বেশি যে কোনটা ইউজ করব, বেশি ইউজ করব হচ্ছে স্পেসিফাই স্টেপস, এই অপশনটাকে বেশি ইউজ করব। ওকে, দেন হচ্ছে ওকে, তাহলে আমরা কিন্তু এই টাইপের একটা শেপ কিন্তু পাইলাম। এখন এটা সোজা আমরা পাইলাম। আমি যদি চাই যে এখান থেকে একটা শেপ হবে বড় এবং এই শেপটা এই জায়গায় আসবে কর্নারে, এবং এটা হবে ছোট, রাইট। এখন আমি এখানে যাই ব্লেন্ড টুল, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, তাহলে দেখেন এইখান থেকে ছোট হতে হতে এখানে চলে আসছে। এখন ডাবল ক্লিক করি, আমি এখানে যদি স্পেসিফাইড স্টেপস দেই, এখানে বাড়ায় দিই, তাহলে দেখেন কি হয়, প্রিভিউটা দিলাম এবং এখানে বাড়ায় দিচ্ছে, দেখতে পাচ্ছি। সো এভাবে কিন্তু আমরা বিভিন্ন শেপ বিভিন্ন কাজ কিন্তু আমরা এই টুলটা দিয়ে করতে পারি। দেন ওকে দিয়ে দিলাম। এখন আপনি চাইলে এটার মধ্যে কালারও চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। আউটলাইন করে দিলাম, তাহলে দেখেন এটা অ্যাকচুয়ালি এমন দেখাচ্ছে, ক্লিয়ার। আচ্ছা, কন্ট্রোল জেড করে দিলাম, এটা আপাতত এই জায়গায় থাক, এখানে থাকলো, সমস্যা নাই। এটাকে ডিলিট করে দিলাম।
এখান থেকে আমি একটা শেপ নিলাম, শেপটা হচ্ছে আমি ফিলটাকে অফ করে দিলাম, স্ট্রোক দিয়ে দিলাম, এখান থেকে স্ট্রোক দিয়ে দিলাম, এবং হচ্ছে স্ট্রোকটা আমি এখান থেকে এ পর্যন্ত একটা নিলাম, এটাকে ছোট করে দিলাম, ব্লেন্ড টুলে গেলাম, এই জায়গাটা ক্লিক করে এখানে এসে একটা ক্লিক করব, এখানে ডবল ক্লিক করে স্পেসিফাইড স্টেপস এখান থেকে বাড়ায় দিই, প্রিভিউ দিলাম, এভাবে একটা করলাম, ব্ল্যাক হয়ে গেছে তাই না? এটা ডিলিট করে দিচ্ছি, এখান থেকে একটা শেপ নিচ্ছি, স্ট্রোকটা কমায় দিচ্ছি, তারপর এটাকে আমি একটা গ্রেডিয়েন্ট কালার করে দিচ্ছি, ওকে, ওটা ধরে নিচেটা নিয়ে আসলাম, একটু ছোট করি, ব্লেন্ডিং অপশন এটার উপর একটা ক্লিক করব, এইটার উপর এসে একটা ক্লিক করি, ডবল ক্লিক করলাম, স্পেসিফাইড স্টেপস প্রিভিউ দিব, দেন ওকে। এখান থেকে আমি একটা আর্ক টুল নিলাম, আর্ক টুল নিয়ে আমি এভাবে একটা আর্ক আঁকলাম, এখানে আঁকলাম, অর্ডার ধরে এই জায়গায় একটা আর্ক আমি নিয়ে গেলাম, দেন আমি আসে ব্লেন্ড টুলে যাই, এটার উপর একটা ক্লিক করব, এটার ঠিক উপরে এসে প্লাস থাকা অবস্থায় একটা ক্লিক করব, দুইটা হইলো, ডাবল ক্লিক করি স্পেসিফাইড স্টেপস, এখান থেকে আমি প্রিভিউটা দিব, তারপর আমি এখান থেকে বাড়াই দিচ্ছি, দেখেন সুন্দর সুন্দর কিন্তু আমরা এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবো। এটাকে ওকে দিলাম। আচ্ছা, এখন যদি আমি এটাকে মডিফাই করতে চাই, চলে যাই আমি হচ্ছে আপনার ডাইরেক্ট সিলেকশন টুলে, অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরি, দেন আমি এখান থেকে মডিফাই করবো, দেখেন এই যে আমার এখানে হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটাকে ধরে এভাবে করতে পারি, এটাকে ধরে আমরা এইভাবে করতে পারি, এখানে ধরলাম, এ পাশে নিয়ে আসি, এটাকে একটু পাশে চাপায় দিই, এটাকে ধরলাম, এখান থেকে চাপাই দেবে, তাহলে দেখেন আমরা কত সুন্দর এখানে একটা শেপ তৈরি করে ফেলতে পারলাম, রাইট? একটু বড় করে যদি দেখি তাহলে দেখবেন কি স্মুথ একটা শেপ এখানে হয়ে গেল। আচ্ছা, এখান থেকে লাইন চলে যাই, একটু বড় করে নে, এখান থেকে একটা লাইন টানলাম, অল্টার ধরে লাইনটাকে একটা কপি করি, এখানে ব্লেন্ড টুল, এখানে একটা ক্লিক করলাম, এই জায়গাটার মধ্যে একটা ক্লিক করলাম, ডবল ক্লিক করে এখান থেকে স্পেসিফাইড স্টেপস প্রিভিউ, যদি কমানোর প্রয়োজন হয় আমরা একটু কমাই, তাহলে এভাবে করতে পারি, দেখেন বাড়াবো তাহলে এভাবে বাড়াইতে পারি, ওকে, এভাবে রাখলাম, একটু কমায় দিলাম, দেন ওকে। এখান থেকে আমি চলে যাই ডাইরেক্ট সিলেকশন টুল, এই অ্যাঙ্কর পয়েন্ট উপর ক্লিক করে, দেখেন এভাবে ধরে এখানে ক্লিক করে এখানে একটা ক্লিক করে ওকে, আমরা এই টাইপের শেপ তৈরি করে ফেলতে পারি।
আপনি পেন টুলে যান, পেন টুলে গিয়ে এখান থেকে একটা পেন করেন, লাইক হচ্ছে এই টাইপের একটা পাত নিলাম, এখানে কেটে দিচ্ছি, দেন হচ্ছে আমি এখান থেকে নিয়ে এইভাবে করলাম, এটাকে কেটে দিলাম, এই জায়গাটা আমি স্কেপ চেপে কেটে দিলাম, ওকে। তারপর আমি চাইলে কিন্তু কালারটা চেঞ্জ করে দিই, লাইক হচ্ছে ধরেন অথবা এই টাইপের কালার অ্যাপ্লাই করি, অল্টার ধরে একটু উপরে নিয়ে যাই, ব্লেন্ড টুলে গেলাম, এখানে একটা ক্লিক করি, এই জায়গাটা একটা ক্লিক করি, আচ্ছা ব্লেন্ড টুলে গেলাম, এখানে একটা ক্লিক করি, এইটার উপরে প্লাস থাকা অবস্থাটা ক্লিক করব, ডাবল ক্লিক করে এখান থেকে স্পেসিফাইড স্টেপস প্রিভিউ এটা বাড়াই দিচ্ছে, ওকে। চাইলে আমরা এগুলো অ্যাঙ্কর পয়েন্ট গুলো তো ধরে আমরা মডিফাই করতে পারি, এখান থেকে মডিফাই করতে পারি, কন্ট্রোল ধরে আমি এটা মডিফাই করতেছি, ডবল ক্লিক করে এখান থেকে প্রিভিউ দে একটু কমায় দে, তাহলে কিন্তু আমরা এখান থেকে সুন্দর একটা শেপ তৈরি করে ফেলতে পারলাম। এবং এটা যদি আমি কোনো টেক্সটের মধ্যে দিতে চাই তাহলে দেখেন কি হয়, আমি এটাকে ধরে অবজেক্ট এখান থেকে এক্সপ্যান্ড করে দিলাম, ওকে, আবার সিলেক্ট করি অবজেক্ট এক্সপ্যান্ড, রাইট। এখন আমি এখান থেকে আমি লিখলাম হচ্ছে এস এস লিখলাম, লেখার পর এসটাকে আমি বড় করি, এটাকে আমি একটা একটা ফন্ট দিব আমেরিকান ক্যাপ্টেন, না অন্য করে একটা ফন্ট দিব, একটা সিলেক্ট করে এখানে অন্য একটা ফোন দিব আমি, লাইক হচ্ছে এটাই দিলাম, তারপর এটাকে রাইট বাটন ক্লিক করে কি একটা আউটলাইন করে দিলাম, এটাকে ধরে বড় করে দিই, ওকে। এবার এটাকে ধরে আমি আর একটু বড় করে দিব, এটা ছোট করে, ওকে। আমি চাচ্ছি এই যে যে আমার যে আমরা ব্লেন্ড টুল দিয়ে যেটা করলাম এটা অ্যাসের মধ্যে চলে আসুক, সো দুইটাকে ধরলাম, ধরার পর চলে যাব হচ্ছে উইন্ডো পাথফাইন্ডার টুল, যেটা আমরা গত ক্লাসে আগে ক্লাসে আপনাদেরকে দেখাইছি, দুইটা ক্লাস আগে মেবি দেখাইছি আপনাদেরকে, সো এখান থেকে পাথফাইন্ডার টুল, দেন হচ্ছে ক্রপ। তাহলে দেখেন আমার এই অ্যাস এর মধ্যে আমার সেই ইফেক্টটা চলে আসছে, এবং আমি এখান থেকে ধরে ম্যাজিক ওয়ান টুলে গেলাম, একটু বড় করে নিচ্ছি, এখানে একটা পাথ দেখা যায়, এই পাথটাকে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করব কিবোর্ড থেকে ডিলিট করে দিব, ছোট করে নিচ্ছে। এখন দেখেন আমি এখানে যে কালার করি ওই কালারই এটা হবে, ওকে। সো এই হচ্ছে আপনার ব্লেন্ড টুলের ব্যবহার, সো আশা করি আপনার ব্লেন্ড টুলটা বুঝতে পেরেছেন এবং হচ্ছে আটা আপনারা ব্যবহার করতে পারবেন সুন্দর করে। সো পরবর্তী ক্লাসের জন্য ওয়েলকাম জানাই, আমি আজকে ক্লাসটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।